নমস্কার বন্ধুরা, আজকে আমি করব মুখি কচুর রেসিপি। নিয়ে নিয়েছি আমি মুখি কচু বা কচুর কাটি। রেসিপি করতে লাগছে চিনি, নুন, হলুদ, তেজপাতা, গোটা সাদা জিরে, ধনে আর লঙ্কা। কচুর মুখিগুলো খোসা ছাড়িয়ে সব ধুয়ে নিয়েছি। শিলনোড়ায় বেটে নেব জিরে, ধনে আর লঙ্কা। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার কচুর মুখিগুলো দিয়ে দেব। এবার সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বেটে নিয়েছি ধনে, জিরে আর লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি মুখি কচু। দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে দিচ্ছি মশলা বাটা, জিরে, ধনে আর লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর মশলা বাটার জল। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মুখি কচু বা গাটি কচুর রেসিপি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।